হ্যালো ফ্যামিলি মেম্বার, শুভেচ্ছা সকলকে। এখন আমি রান্না করব ঢেঁড়স দিয়ে রুই মাছের তরকারি। তার জন্য আমি একটি প্যানে তেল অ্যাড করে দিলাম এবং সেখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখন আমি নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিগুলো বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার পেঁয়াজ কুচিগুলো বাদামি হয়ে গেছে। এখন আমি এখানে যুক্ত করে দিব পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আদা এবং রসুন পেস্টটি ভেজে নিব, যাতে করে এর কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর সাথে যুক্ত করে দিব একটু পরিমাণ পানি, যাতে করে আমি এখানে মশলা অ্যাড করলে মশলাগুলো পড়ে না যায়। এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব এখানে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন আমি এর সাথে যুক্ত করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল একেবারে আলাদা হয়ে গেছে। আগে থেকে আমি এভাবে ঢেঁড়সগুলো কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন এভাবে। এখন আমি মশলার সাথে ঢেঁড়সগুলোকে যুক্ত করে দিচ্ছি এবং আমি এগুলো ভালোভাবে মশলার সাথে মেখে ভালো করে কষিয়ে নিব। এখন আমি ভালো করে এগুলো মশলার সাথে মেখে নিচ্ছি। এভাবে করে আমি ভালো করে ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে এগুলোকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে এগুলোকে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে ঢেঁড়সগুলো থেকে প্রায় পানি ছেড়ে দিয়েছে এবং আমি এখানে আরও কিছু পানি যুক্ত করে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো পানি যুক্ত করে দিব এখানে এবং আমি এগুলোকে ভালো করে কুক করে নিব। এবং এখানকার ঢেঁড়সগুলো রান্না হতে কিছু বেশি সময় লাগে, যার কারণে আমি ঢেঁড়সের সাথে পানি অ্যাড করে কম আছে খানিকটা বেশি সময় ধরে এগুলোকে রান্না করব, যাতে করে এগুলো পারফেক্টভাবে কুক হয়ে যায়। দেখতে পাচ্ছেন এভাবে আমি এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে কুক করে নিয়েছি। এখন প্রায় এগুলো নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকেই বেজে রাখা কিছু রুই মাছের টুকরো এখন দিয়ে দিয়েছি। এভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও কুক করে নিব। দেখতে পাচ্ছেন প্রায় আমার রান্না শেষ। এখন এই পর্যায়ে এরকম হয়েছে। এখন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতক্ষণে আমার ঢেঁড়সগুলো একবারে নরম হয়ে গিয়েছে এবং আমার রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে এবং শেষের লুকটা হচ্ছে এরকম। এই পর্যায়ে ভিডিওটি এখানেই শেষ। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।